আজকে আমাদের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিং। কেউ কোনো ধরনের ভুল করবে না, আজকে বড় সার আসতেছে। পিয়ন কই? জি স্যার। শোনো, তুমি কিন্তু সার আসার সাথে সাথে গাড়ির দরজা আস্তে করে খুলে দিবা। ওকে স্যার। স্যার কিন্তু বদমেজাজি লোক, সাবধানে। আর দারোয়ান ভাই কই? আসি স্যার। শোনেন, আপনি কিন্তু গেটটা সুন্দর করে ক্লিয়ার রাখবেন, কোনো রকম যেন ঝামেলা না হয়, বুঝতে পারছেন? জি জি জি। এই বস চলে আসছে, বস চলে আসছে, জলদি জলদি জলদি। স্যার, এনি প্রবলেম? স্যার কি সেইটা গেল নাকি? স্যার আমাকে ডেকেছিলেন শুধুমাত্র মেইল ফরওয়ার্ড করা ছাড়া। আর কোন কাজটা শিখছো তুমি? সরি স্যার, কিন্তু কি হয়েছে যদি একটু বলতেন? আমি এত বিজি একটা স্কেজুল রেখে দিয়ে তোমাদের সামান্য শোরুমের ওপেনিং ডেতে ফিজিক্যালি আসলাম। ইউ নো হাউ ভ্যালুয়েবল আই অ্যাম, রাইট? অথচ তোমার পিয়ন আর দারোয়ান আমাকে ন্যূনতম রেসপেক্টটা শো করতে পারলো না, ওরা আমাকে সালামটা পর্যন্ত দিল না। আই এম রিয়েলি ফিলিং ডিসগাস্টেড রাইট নাও। আমি দেখতেছি বিষয়টা স্যার, আপনার জন্য একটা পার্সেল আসছে। ওকে, আমার ডেস্কে রেখে যাও। ওই ছোট লোকের বাচ্চারা, তখন লেগা তো আমার চাকরিটা সইলা যাইব রে। স্যার আইলো, একটু সুন্দর করে সালামটা দিতে পারলি না? আমাকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন এমন হবে না স্যার। আমাকে মাফ করে দেন স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। অগো, ভালো মতন টাইট দিয়ে দিছি, এরপর ঠিক কা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তুমি ওদেরকে একটু ডেকে পাঠাও। আমি ডাকতেছি স্যার। রাইট, তোমরা এদিকে আসো তো। এইবারের জন্য আমাদের মাফ করে দেন স্যার, প্লিজ স্যার আমাদেরকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে সালাম দিলেন? আমার ছোটবেলার এক বন্ধু আমাকে একটা বই উপহার দিয়েছে, এবং সেই বইয়ের একটা লাইন পড়ার পর আমি নিজের ভিতরে অনেক পরিবর্তন অনুভব করতেছি। আল্লাহ আমাকে যেখানে আনছেন সেখান থেকে আমি নিজেকে সবার ঊর্ধ্বে মনে করতাম, এবং আমি ভাবতাম সবাই আমার নিচে। তাই তোমরা আমাকে সালাম না দেওয়াতে আমার মনের ভিতর একটা অহংকার চলে আসছিল। অথচ আল্লাহ চাইলে আমার সব কিছু শেষ হয়ে যেতে পারে, সালামের মাধ্যমেই মনের ভিতরের অহংকারের অবসান ঘটে। আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমারেও তোমরা মাফ করে দাও। ছি ছি স্যার, এরকমটা বলবেন না, আমরা কিছু মনে করি নাই স্যার। আজকে থেকে আমরা একে অন্যকে আগে সালাম দেওয়ার প্রতিযোগিতায় নামব, ঠিক আছে? ইনশাআল্লাহ। অহংকারের ঘটুক অবসান, আর পরিবর্তনের শুরু হোক আপনার থেকে। এই গরমে হাওয়া বদলে ফেলার দায়িত্ব নিচ্ছে ওয়ালটন ফ্যান। আসুন নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হই। হাওয়া বদলাবেই।